আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। দোনেস্ক ছাড়ার আহ্বান জানালেন জেলেনস্কি। এদিকে রাশিয়ার সেই প্রস্তাবে বিপাকে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে আসা সেই জাহাজ জব্দের নির্দেশ। এদিকে আতঙ্ক হলো রাশিয়ার প্রধান অস্ত্র, বললেন জেলেনস্কি। আরও থাকছে রাশিয়ার সবুজ সংকেতের দিকে তাকিয়ে সবাই। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। দোনেস্ক ছাড়ার আহ্বান জানালেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার দোনেস্কের বাসিন্দাদের দ্রুত অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দোনেস্কে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে তীব্রতা দেখা গেছে। গতকাল দোনেস্কের গভর্নর জানান, রুশ হামলায় 6 জন বেসামরিক লোক নিহত এবং 15 জন আহত হয়েছেন। দোনেস্ক থেকে সাধারণ মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে দোনেস্ক অঞ্চল থেকে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যেতে হবে, দয়া করে সরে যান। যুদ্ধের এই মুহূর্তে আতঙ্ক হলো রাশিয়ার প্রধান অস্ত্র। তিনি আরও বলেন, সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এখন দোনেস্ক যেতে যত মানুষ সরে যাবে, রাশিয়ার সেনারা তত কম মানুষকে হত্যা করতে পারবে। তিনি আরও বলেন, আমরা আপনাদের সহায়তা করব। আমরা রাশিয়া না, আমরা সর্বোচ্চ সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করব এবং রাশিয়ার আতঙ্ক কমিয়ে দেব। এদিকে রাশিয়ার সেই প্রস্তাবে বিপাকে যুক্তরাষ্ট্র। বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার বন্দি মেরিন সদস্য পল হেলান এবং বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনারকে মুক্তির বিনিময়ে জার্মানিতে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ভাদিমকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়া এর আগে যুক্তরাষ্ট্রে কারাদণ্ডপ্রাপ্ত রুশ নাগরিক ভিক্টর বোটকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে এফএসবি নামে পরিচিত গুপ্তচর সংস্থার মাধ্যমে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভাদিমকে মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া অনুরোধ জানিয়েছিল বলে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে সিরিয়া থেকে আসা সেই জাহাজ জব্দের নির্দেশ। লেবাননের ত্রিপোলীয় বন্দরে প্রায় 10,000 টন শস্য নিয়ে নোঙর করা সিরিয়ার পতাকাবাহী জাহাজটিকে জব্দ করার নির্দেশ দিয়েছে লেবাননের একজন প্রসিকিউটর। ইউক্রেন থেকে এসব শস্য চুরি করে লেবাননে নিয়ে আসা হয়েছে বলে লেবাননে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত দাবি করেন। অন্যদিকে ইউক্রেন থেকে এসব শস্য চুরি করা হয়নি, এসব রাশিয়ার উৎপাদিত গম ও বার্লি বলে তুরস্ক ভিত্তিক একটি বাণিজ্য প্রতিষ্ঠান জানিয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য প্রসিকিউটর ঘাসান ওয়দাত পুলিশকে চলতি সপ্তাহের শুরুতে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বলেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাহাজটি জব্দ করে রাখা হবে বলে নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন। সিরিয়ার পতাকাবাহী জাহাজটিতে থাকা শস্য রাশিয়ান বাহিনীর দখলকৃত একটি অঞ্চল থেকে নেওয়া হয়েছিল বলে দাবি ওঠার পর লেবাননের পুলিশকে ইউক্রেনের দূতাবাসের সঙ্গে পরামর্শ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে আতঙ্ক হলো রাশিয়ার প্রধান অস্ত্র, বললেন জেলেনস্কি। যুদ্ধের এই মুহূর্তে আতঙ্ক হলো রাশিয়ার প্রধান অস্ত্র বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দোনেস্কে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে তীব্রতা দেখা গেছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোনেস্কের বাসিন্দাদের দ্রুত অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আরও থাকছে রাশিয়ার সবুজ সংকেতের দিকে তাকিয়ে সবাই। শস্য রপ্তানির জন্য প্রস্তুত ইউক্রেন। রপ্তানির প্রথম চালান শুরু করতে চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক ও জাতিসংঘের সংকেতের জন্য অপেক্ষা করছে জেলেনস্কির প্রশাসন। তবে এ ব্যাপারে সবাই রাশিয়ার সবুজ সংকেতের দিকে তাকিয়ে আছেন বলে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24-এর প্রতিবেদনে গালিভার ক্রেগ ওডেসা বন্দর থেকে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে। গালিভার ক্রাগ জানান, গতকালও এই ব্যাপারে আলোচনা হয়েছে। জাতিসংঘ আশা প্রকাশ করেছিল গতকালই প্রথম শস্যবাহী জাহাজটি ইউক্রেন ছেড়ে চলে যাবে, কিন্তু তা হয়নি। ফ্রান্স 24-এর ওই সাংবাদিক আরও বলেন, ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা চুক্তিতে মধ্যস্থতাকারী তুরস্ক জাতিসংঘের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
তবে আমার মনে হয় সবাই রাশিয়ার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার জন্য অপেক্ষা করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শস্য রপ্তানির ব্যাপারে বলেছিলেন, আমাদের পক্ষ পুরোপুরি প্রস্তুত, আমরা আমাদের মিত্র তুরস্ক এবং জাতিসংঘকে সব সিগন্যাল পাঠিয়েছি, আমাদের সামরিক গ্যারান্টি এবং নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি জানিয়েছি। শস্য রপ্তানি শুরু করতে আমরা এখন তুরস্ক জাতিসংঘের সিগন্যালের অপেক্ষায় আছি। এদিকে সপ্তাহে শস্য রপ্তানিকারকরা প্রশ্ন তুলেছেন, মাইন সমৃদ্ধ কৃষ্ণসাগরে শস্য বহনকারী জাহাজগুলোর জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিশ্চয়তা দেবে কিনা। এদিকে তুরস্কের মাটিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে পুতিনের হার। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ গিয়ে লেগেছে তুরস্কে। গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন লীগের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় তুরস্কের ক্লাব ফেনারবার্গ এবং ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভ। আর এই ম্যাচটিতে দিনামো কিয়েভ একটি গোল করার পর স্টেডিয়ামে উপস্থিত থাকা ফেনারবার্গ ক্লাবের দর্শকরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নিয়ে তার পক্ষে স্লোগান দেন। অবশ্য যতই ভ্লাদিমির পুতিন বলে স্লোগান দিন ক্লাব ফেনারবার্গের সমর্থকরা, শেষে বাজির মাত কিন্তু দিনামো কিয়েভেই করেছে। তারাই খেলায় 2-1 জিতে নিয়েছে। এবং সর্বশেষ, ভারত মহাসাগরে আছড়ে পড়ল চীনের রকেট। লং মার্চ 5B নামে রকেটে চীন স্পেস স্টেশন তৈরির জন্য কিছু বৈজ্ঞানিক সামগ্রী মহাকাশে পাঠিয়েছিল। চীনের সেই রকেটটি শনিবার ভারত মহাসাগরে আছড়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, চীন রকেট প্রত্যাবর্তনের গতিপথের তথ্য জানায়নি, কিন্তু রকেটের ধ্বংসাবশেষ কোথায় আশ্রয় পড়বে সেটা জানা প্রয়োজন ছিল। যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড বলছে, শনিবার বেলা 12:45 চীনের রকেট ভারত মহাসাগরে প্রবেশ করে। নাসার প্রশাসক বিল নেলসন বলেন, মহাকাশ যান প্রেরণকারী দেশগুলোকে প্রতিষ্ঠিত সর্বোত্তম নিয়ম অনুসরণ করা উচিত। ধ্বংসাবশেষের প্রভাবে সম্ভাব্য ঝুঁকি নির্ণয়ে অগ্রিম তথ্য শেয়ার করা উচিত। যুক্তরাষ্ট্র সরকারের ফান্ডে পরিচালিত মহাকাশ কর্পোরেশন বলছে, 22.4 ওজনের চীনা রকেটের অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে পুনর্প্রবেশ করতে দেওয়া ঠটকারি কাজ। চলতি সপ্তাহে বিশ্লেষকরা বলেছেন, চীনের রকেটের বডি বায়ুমণ্ডলে মিলে যাবে, তবে রকেটের কিছু অংশ 2200 এলাকা জুড়ে অগ্নিবৃষ্টির মতো পড়বে। যদিও ভারত মহাসাগরে রকেটের ধ্বংসাবশেষ পতিত হওয়া নিয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি, তবে সপ্তাহের শুরুর দিকে চীন জানায় তারা নিবিড়ভাবে রকেটের ধ্বংসাবশেষের পথ অনুসরণ করবে, এটাতে কোনো ঝুঁকি নেই বলেও জানায় চীন।